নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। অরূপ লাইট অ্যান্ড সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যেসব বন্ধু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন জিনিসের রিভিউ এবং প্র্যাকটিক্যাল দেখতে থাকুন। ভবিষ্যতে চ্যানেলটিতে বিভিন্ন রকম অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্প্লিফায়ার, মিক্সচার, ইকুয়ালাইজার, ক্রস ওভার, স্পিকার এবং মাইক্রোফোন, স্টেবিলাইজার ইত্যাদি সাউন্ড জগতে বিভিন্ন জিনিসের ভিডিও আসতে চলেছে। তাই বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাপোর্ট করুন। আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তেনাদের কাছে একটাই রিকোয়েস্ট, তেনারা যদি চ্যানেলটি শেয়ার করেন তাহলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওটি পৌঁছাবে এবং তেনারাও ভিডিও সম্পর্কে জানতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন আর দেরি না করে মূল ভিডিওতে আসা যাক। বন্ধুরা, এখন দেখছেন এটি হলো একটি আহুজা কোম্পানির ড্রাইভার ইউনিট। এটির মডেল নাম্বার AU60। এটি আহুজা কোম্পানির একটি প্রফেশনাল দারুণ প্রোডাক্ট। এটিকে আপনি প্রফেশনাল সাউন্ড এবং পিএ সাউন্ড দু জায়গাতেই ব্যবহার করতে পারবেন এবং এই দুই জগতেই এর ভালো ব্যবহার রয়েছে। এটা পরিষ্কার সাউন্ড প্রডিউস করে এবং এর জন্য এটিকে সেরা হিসেবে গণ্য করা হয়। এর কোনো বিকল্প হয় না বন্ধুরা। কিছু বন্ধু আছে যারা কম্পিটিশনে পিয়ানো ইউনিট ব্যবহার করে, কিন্তু পিয়ানো ইউনিটটি ব্যবহার হয় জোর বাজানোর জন্য, কিন্তু পরিষ্কার সাউন্ডে এর কোনো বিকল্প নেই। তাই প্রফেশনাল সাউন্ড জগতে এই ইউনিটটি সবথেকে বেশি ব্যবহার হয় এবং এর কোনো জুড়ি নেই। এবার বন্ধুরা, আমরা দেখব যে এই ইউনিটটির টেকনিক্যাল স্পেসিফিকেশন কী রয়েছে। এটি একটি আহুজা কোম্পানি, এটির পিছনে বড় করে আহুজার ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। AU60 মডেল নাম্বার। এটির পাওয়ার হচ্ছে 60 ওয়াট RMS এবং 90 ওয়াট ম্যাক্সিমাম হয়ে থাকে। এটির ইন্ডিপেন্ডেন্ট 16 ওহমস এবং এটি IPX66 রেটিং হয়। মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। এটি IPX66 রেটিং হওয়ার জন্য এটিকে আমরা বাইরে এবং ভিতরে ব্যবহার করতে পারি। এটি জলে সেরকম কিছু ক্ষতি হয় না। ইউনিটটির উপরিভাগ অ্যালুমিনিয়ামের তৈরি হয় যাতে হিট সহ্য করতে পারে। এই ইউনিটটির 1 ইঞ্চি কাপলিং হয়। এটিকে আপনি 1 ইঞ্চি র্যাক মাউন্ট করেও ব্যবহার করতে পারেন। এই ইউনিটটি 16 ওহমসের হয়ে থাকে এবং ইউনিটটির ফ্রিকোয়েন্সি রেসপন্স 160 হার্জ থেকে 7000 হার্জ বা 7 কিলো হার্জের হয়ে থাকে। এটির ওজন প্রায় 2 কেজির উপর হয়ে থাকে এবং এটির ভয়েস কোয়ালিটি বানানো হয় একটি অ্যালুমিনিয়াম ববিনের উপর, যার জন্য এটিকে আপনি অনেকক্ষণ ব্যবহার করার পরে হিট হলেও ভয়েস কোয়ালিটি সহজে কাটে না। এটি 70 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। বন্ধুরা, এটিকে ঠিকমতোভাবে ব্যবহার করার জন্য অ্যাম্পলিফায়ারের যে সিলেক্টর সুইচটি থাকে সেটিকে ড্রাইভার ইউনিটের দিকে সিলেক্ট করুন এবং বেসকে কাট পজিশন করুন এবং এটিকে ব্যবহার করুন। তো চলুন বন্ধুরা, এরপর আমরা এই ইউনিটটিকে একটু টেস্ট করে দেখব। এই ইউনিটটিকে টেস্ট করার জন্য আমি অ্যাম্পলিফায়ার একটি কানেক্ট করেছি। যদিও খুবই বড় অ্যাম্পলিফায়ার, তবুও অল্প সাউন্ডে টেস্ট করা যেতেই পারে। এটিকে ড্রাইভার ইউনিট পজিশনে করে রেখেছি এবং বেস পজিশন কাট করে রেখেছি। টিবেল হালকা খুলে রেখেছি, এরপর মাস্টার দেবো। আর আমি এটিকে মোবাইলের সঙ্গে কানেক্ট করেছি। একটি এনসেন্স গান প্লে করে শোনাবো, হিন্দি গান বা বাংলা গান কোনোটিই পারবো না, তার কারণ হচ্ছে কপিরাইট আছে ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেখে নিই এই ইউনিটটি কেমন পারফরমেন্স করছে এবং এর সাউন্ড কীরকম হয়ে থাকে। আমরা অ্যাম্পলিফায়ারটিকে অন করবো। It's 7:58 a.m.
বন্ধুরা, দেখলাম আমরা এই ইউনিটটি কেমন পারফরমেন্স করছে। বন্ধুরা, ভিডিও আর বড় করব না, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে বিভিন্ন নতুন বন্ধুর কাছে ভিডিওটি পৌঁছাবে এবং তেনারাও এই প্রোডাক্টটি সম্পর্কে জানতে পারবেন। আরেকটি অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তেনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন প্রোডাক্টের ভিডিও। তাই বন্ধুরা, এই চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।